আচ্ছা, আজকে আমাদের হচ্ছে, ছিলাম দুজনের সমস্যা সেম না? হ্যাঁ অলমোস্ট সেম মেবি। আচ্ছা দেখবে, সমস্যা নেই। HTTP, তারপরে আর্টিসান কমান্ড, প্যাকেজেস, লারাভেল প্যাকেজেস, রিসোর্স ভিউ রাউট। আচ্ছা প্যাকেজেসটা কি জিনিস একটু দেখেন, একটা ওয়েবসাইট packagist.org, দুইটা সাইট আছে, একটা কম আছে .com। .com-টা হচ্ছে এখানে সবগুলা পেইড পেইড প্যাকেজগুলো, আর packagist.org যেখানে, এখানে প্যাকেজগুলো হচ্ছে ফ্রি। ঠিক আছে, তো আমাদের তো কেনাকাটার ভিতরে আমরা যাব না। এইখানে হাজার হাজার প্যাকেজ আছে, যেমন আপনি লারাভেল থেকে যদি পিডিএফ জেনারেট করতে চান, তাহলে জাস্ট এখানে লিখলেন পিডিএফ, এই দেখেন কতগুলি চলে আসছে, ডম পিডিএফ, তারপর পিডিএফ পার্সার, হ্যান ত্যান, হাবি জাবি অনেক। আর কোনটা কতটা ডাউনলোড হয়েছে, কত স্টার দিছে, এগুলো দেখতে পারেন। মানে যত বেশি ডাউনলোড হয়েছে বা যত বেশি স্টার আছে ওই প্যাকেজটা, ততটা স্টেবল বা মানুষ ইউজ করতেছে এটা বুঝতে পারবো। যেমন আমরা এই যে ইন্টারভিউশন ইউজ করছিলাম, সেটাও এখানে পাবো আমরা। এই যে দেখি ইন্টারভিউশন ইমেজ। তো মোটামুটি লারাভেলের যত প্যাকেজ অলমোস্ট সবগুলো আপনারা এখানে পাবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা অনেক প্যাকেজ ইউজ করবো, দেখবেন। মানে প্যাকেজগুলিতে কি হয়, ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন দিচ্ছেন আপনারা, তো এই প্লাগ ইনের মতো অনেকটা, বাট প্লাগ ইন দিলে তো অটো সব কাজ করে, আর এখানে হচ্ছে আপনি দিয়ে আপনার মতো করে কোড লিখবেন, কোড লিখতে হবে, মানে অটো কিছু হবে না। আচ্ছা, এ হচ্ছে প্যাকেজেস স্টার প্যাকেজ। তো আমি একটা প্যাকেজ আপনাদের ইনস্টল করে দেখাই, আপনারা প্যাকেজ ইনস্টল করতে জানেন অলরেডি। আমি হচ্ছে ইন্টারভিউশনটাই দেই মনে করেন। হ্যাঁ, যেমন ইমেজ আপলোড করার জন্য অনেক সুন্দর করে এরা প্যাকেজ বানায় রাখছে, তো আমি শুধু শুধু ক্যান মনে করেন নিজে করে দেবো। কার্বন, হ্যাঁ কার্বনের মতো, কার্বন লারাভেলের সাথে এখন বিল্ট ইন থাকে, কার্বনটা দেয়া লাগে না। হ্যাঁ এরকমই, রাইট। হ্যাঁ, তো এই যে দেখেন, এটা যদি আপনি ই করতে চান, ইনস্টল করতে চান, দেখেন এখানে সব দেয়া আছে। ইনস্টলেশনে আমি যাই, ওরা ইন্টারভিউশনে পাঠাই দিচ্ছে, ভালো কথা, দিলো, সমস্যা নেই। এই যে আমার দরকার হচ্ছে এইটুকু, তো এর আগে দিতে হবে কম্পোজার, কম্পোজার রিকোয়ার ইমেজ ইন্টারভিউশন, দিয়ে দিই দেখেন। আচ্ছা, তার আগে আমি একটু জেসন ফাইলটা দেখাই, কম্পোজার ডট জেসন। এখানে দেখেন ইন্টারভিউশন নাই, ঠিক আছে, এখানেও নেই। তো আমি এবার ইনস্টল দিই, জাস্ট আমি লিখলাম কম্পোজার রিকোয়ার, তারপরে প্যাকেজের নাম। যত প্যাকেজ আছে সব প্যাকেজ এভাবে ইনস্টল করতে হয়, আগে কম্পোজার, তারপরে রিকোয়ার, তারপরে প্যাকেজের নাম। তো দেখেন ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে পাবো, এই যে দেখেন ইন্টারভিউশন চলে আসছে আমার এখানে। তো এটাকে আমি ইউজ করতে পারবো, তো ইউজগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। তো ইনস্টল কীভাবে করে, তো এখন যদি বলি আপনি ডম পিডিএফ ইনস্টল দেন, করতে পারবেন না। এই যে দেখেন ফাইলটা স্টোর হবে ভেন্ডারে। আচ্ছা, সেটাও দেখাই দেই। এই যে ভেন্ডার, ভেন্ডারে গেলাম, এখানে হচ্ছে আই কোথায়, এই যে ইন্টারভিউশন, এই যে ইন্টারভিউশনের ইমেজ, এর ভিতরে এরা সব কোড লেখা রাখছে আপনার জন্য। এই যে দেখুন কত কিছু লেখা রাখছে, তো এইগুলি আপনার লিখতে গেলে মনে করেন তো অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে। তো আমরা কেন শুধু শুধু সময় ওয়েস্ট করব, তার থেকে এখান থেকে আমরা এটা ইউজ করতে পারবো। আবার মনে করেন এখন যদি বলি আপনি ডম পিডিএফ ইনস্টল দেন, তাহলে আপনি লিখবেন ডম পিডিএফ, এই যে দুই নম্বরটা ডম পিডিএফ, এখানে গেলেন, যে হচ্ছে ইনস্টলেশন কই, এই যে কম্পোজার রিকোয়ার, এটা কমন, তারপরে ডম পিডিএফ, ডম পিডিএফ। তো আমি এটা কপি করি, জাস্ট কপি করে যে পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। হ্যাঁ,
হ্যাঁ, আপনার প্রজেক্টটিকে যে কোনো টার্মিনালে করলেই হচ্ছে। আচ্ছা, অনইনস্টল হোক, সমস্যা নেই। তো এইভাবে আমরা তাহলে আমরা কিভাবে বুঝবো কোন প্যাকেজের কি কাজ? কিভাবে বুঝবো, করতে করতে আপনাদের তো কমন যেগুলি লাগবে সেগুলি তো আমি মোটামুটি দেখাই দিব। এছাড়া আপনারা মনে করেন সার্চ দিতে পারেন, যে কি সার্চ দিবেন, ইমেজ আপলোড প্যাকেজ ইন লারাভেল বা ফর লারাভেল, দেখেন প্যাকেজ ফর লারাভেল, ঠিক আছে। এই যে দেখেন, এখানে অনেক সাজেশন আপনাদের জন্য চলে আসবে, গুগল তো আছেই আপনাদের জন্য, ঠিক আছে। এই যে এরা ইন্টারভিউশনের কথাই বলছে, দেখছেন। হ্যাঁ, কোড আপনাকে লিখতে হবে, না না কোড লিখতে হবে, কোড কম লিখতে হবে, বাট কোড ছাড়া হবে না, মানে ওয়ার্ডপ্রেসের মতো অটো কিছু হবে না। আপনি প্যাকেজ ইনস্টল দিলেই প্যাকেজটা আপনাকে ইউজ করতে হবে, ইউজ করে আপনার কোড লিখে আপলোড দিতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে কম করতে হবে কোড, আপনি বাট কোড করতে হবে। এই যে দেখেন ডম পিডিএফটা হয়ে গেছে, এখানে চলে আসবে, এই যে দেখেন ডম পিডিএফ চলে আসছে। এখন কথা হলো, আমি ভেন্ডার ফাইল ডিলিট করে দিলাম, ভেন্ডার ফাইল ডিলিটেড, আমার প্রজেক্ট কিন্তু এখন রান করবে না। দেখেন পিএসপি আর্টিসান সার্ভ, এই যে দেখেন এরর দিচ্ছে, ঠিক আছে, অটোলোড পিএসপি নাই। তো আমি কি করবো এখন, জাস্ট লিখবো কম্পোজার আপডেট। এই কম্পোজার আপডেট দিলে আপনার এইখানে যত যত ফাইল আছে, যত প্যাকেজ দেওয়া আছে, যা কিছু দেওয়া আছে সব সহ এখানে আবার ইনস্টল হয়ে যাবে। তো আমরা যখন গিটে দিব, না ডাউনলোড হচ্ছে সবাবে, এই যে দেখেন সব ডাউনলোড হচ্ছে। তো আমরা যখন গিটে দিব, বাই ডিফল্ট গিটে কিন্তু ভেন্ডার ফাইল থাকবে না, এই যে গিট ইগনোরের ভিতরে দেখেন এই ফাইলগুলি থাকবে না, তার ভিতরে ভেন্ডরটা আছে, এই যে দেখেন ভেন্ডর থাকবে না, ডট ইএনভি ফাইল থাকবে না। তো গিট থেকে যদি আপনি কোনো লারাভেলের প্রজেক্ট নামান, ফার্স্টলি নামায় আপনার কাজ হচ্ছে কম্পোজার আপডেট দেওয়া। এই যে দেখেন ভেন্ডারের ভিতরে সব চলে আসছে, আবার এই যে ইন্টারভেশন দেখেন, এই যে ইন্টারভেশনও চলে আসছে, আবার ডম পিডিএফ কই, এই যে ডম পিডিএফ এটাও চলে আসছে। তো আপনি যত প্যাকেজ দিবেন আপনার এই কম্পোজার জেসনে, যত প্যাকেজ আছে সব কিছু আবার ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, না লোড, না লোড কেন হবে, আপনি ডিলিট করে দিলেন আবার নতুন করে ফাইল চলে আসবে, লোড হবে না। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যখন গিটে দিবেন, গিটে কিন্তু এই ডট ইএনভি ফাইল পাবেন না, আমরা ডট ইএনভি ফাইলটা দিচ্ছি, এই ইএনভি ফাইলও পাবেন না। পাবেন কি পাবেন হচ্ছে ডট ইএনভি এক্সাম্পল, এটাকে আপনি রিনেম করে ইউজ করতে পারবেন আবার, ঠিক আছে। তো আমি একটু গিটে অ্যাড করি এটা, তাহলেই দেখতে পারবেন। তো আমি একটা গিটে রিপোজিটরি করি, লারাভেলে কাজ করবেন আর গিটে আপ দিবেন না, তা তো হয় না, গিট ছাড়া দুনিয়া অন্ধকার, ডেভেলপারদের জন্য গিট ছাড়া দুনিয়া পুরাই অন্ধকার। আচ্ছা, আমি এখানে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, ব্ল্যাঙ্ক প্রজেক্ট, আমি নাম দিই হচ্ছে লারাভেল ক্লাস আইটি, ওকে, প্রাইভেট পাবলিকই করে দেই, সবাই পান ক্রিয়েট। আমি জাস্ট এটা কপি করে গিটে ইনিট করে নেই,
ওকে একটা ব্রাঞ্চ বানাই গেট চেক আউট বি এবার আমি লিখলাম হচ্ছে ডিজাইন এবার গেট পুশ অরিজিন ডিজাইন বো ডিই ও ডিজাইন বানান ভুল হয়েছে DEISGN লিখছে ওকে সমস্যা নেই দূর DESIGN ওকে তাহলে গেট পুশ অরিজিন DESIGN পুশ হয় না কেন ডাজ নট ম্যাচ ইন ব্লা 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 বলতেছে ওই বাই অলরেডি এক্সিস্ট ওকে পরে খাবে এটার জন্য মেইন গেল পুশ হচ্ছে না ওকে এসএসসি মেইন ডাজ নট ম্যাচ এন ওয়াই আছে তো তাইলে এই গিটে একটা নতুন সমস্যা শুরু হয়েছে আগে অনেক সুন্দর ছিল আপডেট দেওয়ার পর থেকে এগুলো প্রবলেম করতেছে অনেক না গিট ল্যাবেই ছিলাম বাট এই মেইন ব্রাঞ্চ নিয়ে আসছে হাবজিবি অনেক কিছু নিয়ে আসছে হ্যাঁ সবাইকে দেখাই দিন বুঝলাম না কাহিনী আজকে কি যেখানে যাই সেখানেই খারাপই লাগতেছে ও না হয়েছে তো 9 8 6 সবই রে না হয়ে গেছে এই না ও আচ্ছা সমস্যা নেই এটা আমি আসি কোন ব্রাঞ্চে মেন ব্রাঞ্চে ডিজাইন নাই আচ্ছা গেট ব্রাঞ্চ মেন আচ্ছা গেট চেক আউট SIGN তো তার আগে আমাকে একটা বি দিতে হচ্ছে ওকে এবার একটু দেখি ব্রাঞ্চ ঠিক আছে এবার গেট পোস অরিজিন SIGN এবার হবে আশা করা যায় আবার হয়ে গেছে আচ্ছা এবার একটু রিলোড দেই আমি হচ্ছে ডিজাইন ব্রাঞ্চে কাজ করছি ডিজাইন ব্রাঞ্চে যাই এই যে দেখেন এখানে ভেন্ডার ফাইল নাই আর ভেন্ডার ফোল্ডারও নাই আর হচ্ছে ডট ইএনভিও নাই বাট ডট ইএনভি এক্সাম্পল আছে তো এটাকে রিনেম করে কাজ করবেন মানে রিনেম করে দিবেন এক ওকে আমি যেটা করব এই প্রজেক্টটা এখন ডিলিট করে দিই ডিলিট করে দিয়ে গিট থেকে নামায় কীভাবে কাজ করতে হয় সেটা একটু দেখাই দিই আগে এটা নিয়ে অনেক সমস্যায় পড়বেন আপনারা হ্যাঁ আমি দেখাচ্ছি ডিলিট করে দিলাম ঠিক আছে আমার এখানে লারাভেল নাই তো আমি ফার্স্টে গিট থেকে নামাই তুলে কী করবো ক্লোন করব তাই না কপি দিলাম তো লিখব গিট ক্লোন দুইটা আসবে কেন
ও আচ্ছা, এখানে আমরা হচ্ছে এসএসএস ইউজ করি না, আমরা এইচটিটিপিএস ইউজ করব। ঠিক আছে, আচ্ছা এইচটিটিপিএস তো এখানে দেখেন কিছু নাই, কিছু নাই কারণ হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চে কিছু নাই। তো আমি যদি সিডি দিয়ে ঢুকি, সিডি লারাভেল ক্লাস, এবার বলি গিট চেক আউট ডিজাইন, এবার দেখেন সব কিছু চলে আসছে, বাট ভেন্ডার টেন্ডার কিছু নাই। ঠিক আছে, আমি প্রজেক্টটা ওপেন করি। আপনার ব্রাঞ্চে যাবেন, আপনি যদি আপনি মেইন ব্রাঞ্চে সব রাখেন তাহলে তো ভালো কথা, মাস্টারে থাকলো, আর যদি অন্য ব্রাঞ্চ করেন সেই ব্রাঞ্চে চেক আউট করবেন আপনি। ওকে, তো এইখানে আমি তো এটা কোনোভাবে রান হবে না, পিএইচপি আর্টিসান সার্ভ যদি দেই যে ইরর, তো আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি কম্পোজার আপডেট দেবো, দিলাম আপডেট। আচ্ছা, আপডেট হইতে একটু সময় লাগবে, ততক্ষণে আমি যেটা করব এই ডট ইনবি এটাকে আমি রিনেম করব, রিফ্যাক্টর রিনেম জাস্ট ইনবি, এটা আসলে কপি করে নিই আমি, নইলে আবার গিটে এটা রিপ্লেস হয়ে যাবে, সমস্যা আছে। কপি পেস্ট পেস্ট করব অ্যাজ ইএন। ওকে, চলে আসছে। তো আমার এটা ছিল লারাভেল, আর এখানে আমি আমার ই দিব 86, না 8869। এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। ওকে, দেখি কি হইল, হয়ে গেছে। এবার আমি হচ্ছে পিএসপি আর্টিসান সার্ভ রান করলাম, রান হচ্ছে, দেখি রান হচ্ছে কোনো ইরর টিরর আছে কি না, দেখেন ইরর আসছে। ঠিক আছে, ইরর বলছে, দেখেন ইররটা পড়তে হবে, নো অ্যাপ্লিকেশন ইনক্রিপশন কি হ্যাজ বিন স্পেসিফাইড। এর মানে হচ্ছে ডট ইএনভিতে আমাদের একটা অ্যাপ কি আছে, এখানে সেই অ্যাপ কিটা নাই, এই যে দেখছেন। তো অ্যাপ কিটা কোথায় পাবেন, অ্যাপ কিটা করতে হলে আপনাকে লিখতে হবে পিএইচপি আর্টিসান জেনারেট, কি জেনারেট মনে হয়, কি জিএনইআরএট জেনারেট। এবার দেখেন এই যে একটা কি চলে আসছে, আমি যখন এই কোডটা রান করলাম, মানে এই কমান্ডটা রান করলাম, কোড ই চলে আসছে। তো এবার আমি রিলোড দিই, চলে আসছে, দেখছেন। তো এইটাও আপনারা হচ্ছে কমান্ডগুলি লিখে রাখবেন। ঠিক আছে, আমি ই করে দিয়ে দিচ্ছি, লিখে রাখতে হবে আপাতত। ঠিক আছে, তো হ্যাঁ আজকেরগুলো লিখে রাখতে হবে। আমি হচ্ছে বলে দেয় কি লিখবেন, টু টু জেনারেট অ্যাপ কি, কমান্ড হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমাদের লারাভেল টোটাল রান হয়ে গেছে, দ্যাটস ফাইন। তো এখন আমরা একটু রাউট নিয়ে এ নিয়ে কাজ করি, মানে আমরা গত লাস্ট দিন তো দেখছিলাম একটু টেস্ট, একটা ইউআরএল করছিলাম, করে এখানে একটা ই কোড দেখছিলাম, তো ওইটা তো জাস্ট হ্যাঁ যাবে না কেন, ডিলিট করে দিচ্ছেন নাকি? আচ্ছা একটু শেষে দেখাই। আচ্ছা, তো
রিকোয়েস্ট হয় কয় প্রকারের জানেন ওয়েবে? আমরা তো জানি নর্মালি, দেখে আসছি কি গেট একটা, আর একটা দেখে আসছি কি পোস্ট। বাট লারাভেলে আরো রিকোয়েস্ট আছে, গেট, পোস্ট, পুট অথবা প্যাচ, আর একটা আছে হচ্ছে ডিলেক্ট। ঠিক আছে, তো এই কয়টা হচ্ছে টাইপ। এটা শুধু লারাভেল না, মোটামুটি HTTP রিকোয়েস্টে এখন এগুলো সব পরিচিত। আচ্ছা, তো গেট কি? গেট হচ্ছে ইউআরএলের মাধ্যমে আপনার ডাটা আসবে। পোস্ট হচ্ছে ডাটা এনকোড হয়ে আসবে, অর্থাৎ ইমেজ যদি থাকে বা ই থাকে ডাটা এনকোড হয়ে আসবে। এই দুইটা আমরা জানি। এখন পুট আর প্যাচ কি? পুট আর প্যাচ একই জিনিস, বাট এটা হয় আপডেটের ক্ষেত্রে। আপনি যখন ডাটা এডিট করে আপডেট করবেন তখন এই পুট মেথডে কাজ করতে হয়, আর ডিলেট মেথড হয় যখন আপনি কোনো ফাইল ডিলেট করবেন, মানে কোনো ডাটা ডিলেট করবেন, তখন হচ্ছে ডিলেট মেথড আসবে। তো এটা আমরা কোথায় লিখবো? যেখানে গেট লিখছি এখানেই লিখবো। গেটের এখানে পোস্ট লিখবো, গেটের এখানে আমরা পুট লিখবো, গেটের এখানে আমরা ডিলেট লিখবো। আবার চাইলে পুটের বদলে আপনারা প্যাচও লিখতে পারেন। আর প্যাচটা অতটা লেখে না মানুষ, মানুষ পুটটাই লেখে বেশি। চারটা, হ্যাঁ চারটা, গেট, পোস্ট, পুট, প্যাচ আর ডিলেট। একটা, দুইটা, তিনটা, চারটা। চারটার পারপাস আলাদা। তো লারাভেল নর্মালি যেটা হয়, আপনারা হচ্ছে ইন্ডেক্সের সাথে পরিচিত, মানে সব ডাটা যখন দেখতে হয় বা একটা ডাটা যখন আমরা দেখব তখন আমরা ইউজ করি গেট। পোস্ট ইউজ করি কখন? পোস্ট ইউজ করি যখন ডাটা ইনসার্ট করি, ফর্ম থেকে আসে তখন পোস্ট ইউজ করি, আর এটা আগেও করছেন। আর পুটটা কখন ইউজ করব? আমরা আগে ওখানে পোস্ট ইউজ করছি, বাট এটা হচ্ছে পুট ইউজ করব আমরা। কখন? এডিটের সময়, মানে এডিট করে, এ না না এডিটের ক্ষেত্রে না, আপডেটের ক্ষেত্রে। আর হচ্ছে ডিলেট, যখন ডিলেট হবে তখন ডিলেটটা ইউজ করব। এই হচ্ছে HTTP রিকোয়েস্ট চার প্রকারের। না, পোস্ট মেথডে দোষ, আইডি পোস্ট মেথডে নিয়ে গেছিলাম, না না গেটে ফর্ম দিয়ে নিয়ে গেছিলাম, ফর্ম দিয়ে নিতে হবে, পোস্ট মেথডে করছিলাম। তো এটা ডিলেটে করতে হবে। বাট এখানে কথা আছে, আপনারা যে পোস্ট মেথডে করছেন, অ্যাকচুয়ালি ডাটাটা পোস্ট মেথডেই আসে, বাট একটা হিডেন ফাইল হিসেবে পুট আসে বা প্যাচ আসে অথবা ডিলেট আসে। তো এটা দেখবো আমরা ইন ডিটেলসে, বাট বেসিক কথা হচ্ছে এই চারটা। চারটার জন্য আমরা চারটা পারপাসে চারটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ আসছি, মাত্র তো শুরু করলাম, মাত্র তো শুরু করলাম। আচ্ছা, যেসে আপনারা মনে আছে কল ব্যাক ফাংশন দেখাইছিলাম, দেখাই নাই। আচ্ছা, কল ব্যাক ফাংশন হচ্ছে একটা কাজ করার পরে, একটা ফাংশনের কাজ শেষ হওয়ার পরে কি হবে। মনে করেন আপনি একটা ডাটা আপডেট করলেন, আপডেট করার পরে আর কি কাজ হবে? তো এরকম যদি কোনো সিচুয়েশান থাকে তখন হচ্ছে আমরা কল ব্যাক ইউজ করি, যে এই ফাংশনের কাজ শেষ, এখন অন্য একটা ফাংশনের কাজ করবে। তো এখানে এই ফাংশনটা হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন এবং এটা কল ব্যাক ফাংশন, অর্থাৎ এই ইউআরএলে আসবে, আসার পরে সে কী কাজ করবে সেটা হচ্ছে এই কল ব্যাক ফাংশনের ভিতরে। তো এখান থেকে আমরা ডাটা রিটার্ন করে দিলাম, ভালো কথা। বাট এইভাবে তো আমি এখানে ফুল HTML ডিজাইন করতে পারবো না, পারবো PHP-র ভিতরে? এখানে সর্বোচ্চ দুই এক লাইন কোড যদি হয়, দুই চার লাইন কোড হয় এটা লিখতে পারবো, বাট একটা HTML পেজ তো আমি এখানে ডিজাইন করতে পারবো না। মানে একটা ফাংশনের ভিতরে ফুল HTML ডিজাইন করা টাফ হয়ে যাবে আর সেটা ভালোও হবে না। তো আমার যদি এখন কোনো HTML ফাইল দরকার হয়, যে আমি এই ইউআরএলে আসলাম, ইউআরএলে আসার পরে আমি একটা HTML ফাইল দেখাবো বা একটা ডিজাইন দেখাবো ইউজারকে, তখন কি করবেন? তখন হচ্ছে আমাদের ভিউ লাগবে একটা। তো আমরা একটু, ভিউটা কোথায় থাকে? রিসোর্স ভিউস, এর ভিতরে আমি একটা যে কিছু বানান, ইন্ডেক্স বানাইতে হবে এমন কোনো কথা নাই, আমি টেস্ট বানাইলাম। তো ভিউর ভিতরে আপনি যখনই কোনো কিছু লিখবেন, মানে কোনো ফাইল বানাবেন, সেটা একটা ডট দিয়ে ব্লেড লিখবেন। ঠিক আছে, ব্লেড ডট PHP, কেন সেটা বলতেছি, এই যে দেখেন টেস্ট ডট ব্লেড ডট PHP। ঠিক আছে, আলটিমেটলি এটা একটা PHP ফাইল, হ্যাঁ সবগুলি ফাইল ব্লেড দিবেন, দিতে হবে এমন কথা নাই,
আমি যদি এখানে এসটিএমএল লিখি, মানে সরি এসটিএমএল বলি, নর্মাল পিএসপি ফাইল একটা নেই, সমস্যা নেই, তো আমি বলবো মনে করেন কি বলবো, টেস্ট ওয়ান বলি, টেস্ট ওয়ান পিএসপি আমি লিখলাম, সমস্যা নেই, আমি এটাও রিটার্ন করতে পারবো। তো এখানে দেখেন আমি একটু এসটিএমএল লিখি, পুরোটা আসে না কেন, এসটিএমএল কী দিলে যেন চলে আসে, আসতেছে না কেন, HTML 5 ক্লোন দিতে হয়নি, তাও তো না, নো আচ্ছা এটা পিএসপি ফাইলে আসবে না, ওকে সমস্যা নেই, আমি বুটস্ট্র্যাপ কপি করি, আমাদের তো বুটস্ট্র্যাপ এমনিতেই লাগবে সব জায়গায়। হ্যাঁ ইউআরএলকে, যে এই ইউআরএলটায় যদি ইউজার ঢুকে বা আমি ঢুকি তাহলে আমাকে কি শো করবে, সেটা হচ্ছে রাউটার কাজ। হ্যাঁ এটা হচ্ছে ইউআরএল, আপনার ইউআরএল হচ্ছে এইটুকু, এইটুকু, হ্যাঁ এইটুকু হচ্ছে আপনার ইউআরএল, ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদের, চেঞ্জ করে করে দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এখানে হ্যালো ওয়ার্ল্ড আসতে বাই ডিফল্ট থাকলো, সমস্যা নেই। তো আমি কি করব, আমি করব হচ্ছে এটা রিটার্ন করব, তো এটা কি ফাইল, ভিউ ফাইল, ভিউর ভিতরে আসতে, হ্যাঁ এটা ভিউ, সো আমি এখানে লিখব ভিউ, ভিউ লিখে আমি জাস্ট ফাইলের নামটা বলে দেব, ফাইলের নাম কি, টেস্ট ওয়ান পিএইচপি, আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন, ভিউস হইলেও এটার ফাংশনের নাম হচ্ছে ভিউ, এই ভিউটা কি একটা ফাংশন, সামনে দুইটা প্যারামিটার আছে, এই ফাংশনটা দেখেন, এই যে ফাংশন লেখা আছে, হ্যাঁ এই যে ফাংশনটা লেখা আছে দেখছেন, ফ্যাক্টরির ভিতরে অ্যাপ ভিউ ফ্যাক্টরি ক্লাস থেকে আপনার এখানে পেজের আর্গুমেন্ট নিয়ে ই করে আপনাকে এটা রিটার্ন করবে ডাটা সহ, তো এত দূরে যাওয়ার দরকার নেই, বাট এটা একটা ফাংশন, আমি এটা দেখাইলাম আপনাদের যে ভিউ নামে এটা ফাংশন, ঠিক আছে। তো এই ভিউর সাথে এই ভিউসের সম্পর্ক নেই, বাট এই ভিউ যখন আপনি লিখবেন তখন এই ভিউস ফোল্ডারের ভিতরের ডাটাগুলি বা ফোল্ডারের ভিতরে ফাইলগুলি আপনি অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা আমরা এবার একটু দেখি টেস্টের ভিতরে কি আছে। আচ্ছা এটা হচ্ছে গেট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট, আমি হচ্ছে এটা পুট লিখে রাখছি এই জন্য এটা আসছে, তো আমি গেট মেথড করে দিলাম, তো দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, অর্থাৎ আমি এখানে যে এসটিএমএল লিখলাম পিএসপি ফাইল, তারপর আমি এসটিএমএল লিখছি, এসটিএমএলটা কিন্তু চলে আসছে এখানে, ঠিক আছে। তো এখন কথা হলো মনে করেন এখানে আমি চাই যে আমার ইউআরএলটা হবে টেস্ট হ্যালো ওয়ার্ল্ড, এরকম এরকম হইলে আমি চাচ্ছি যে ওই পেজটা আসবে, তাহলে আমি কি করব, এইটুকু জাস্ট কপি করব, কপি করে এই যে আছে ইউআরআই লেখা দেখছেন ছোট্ট করে, ইউআরআইটা হচ্ছে আমাকে সাজেস্ট করতেছে, তো আমি এখানে জাস্ট এটা বলে দিব টেস্ট হ্যালো ওয়ার্ল্ড, তো এবার দেখেন এখানেই চলে আসছে, মানে এই ফাইলটা এই ইউআরএলে চলে আসছে, বুঝতে পারছেন কি, ইউআরএল আপনি এখানে যেটা লিখবেন সেই ইউআরএলে গিয়ে আপনি এই ফাইল পাবেন, কনফিউশন লাগতেছে, হ্যাঁ আপনি রিটার্ন করতেছেন ভিউ ফাইল, মানে এখানে জাস্ট দেখেন এই ইউআরএলটা যদি আসে গেট মেথডে এই ইউআরএলে যদি হিট পড়ে তাহলে সে কী করবে, আপনাকে এই টেস্ট ওয়ান ফাইলটা রিটার্ন করবে, তো টেস্ট ওয়ান ফাইলে যা যা আপনি লিখবেন সেটাই ওখানে দেখাবে, এইটুকুই কাজ। আমি টেস্ট ওয়ান দিছি, এখানে আপনি কি লিখলেন এটার সাথে নিচের কোনো সম্পর্ক নাই, আপনি এখানে লেখেন হচ্ছে মনে করেন আরিফ, তাহলে আমি যদি আরিফে যাই এখানে স্ল্যাশ আরিফ তাহলে আমি ফাইলটা পাবো, ঠিক আছে। তো এইখানে আপনি ইউআরএল কি, এটা হচ্ছে পেজ রাইট, যে এই ইউআরএলে আমি কোন পেজ দেখতে চাই, ঠিক আছে ওকে, তো এটা হচ্ছে টেস্ট পিএসপি, তো পিএসপি লিখলাম এইখানে হচ্ছে আমার তাহলে পিএসপি কোড লিখতে হবে, আমি ব্লেড হচ্ছে একটা টেমপ্লেট ইঞ্জিন, খুব মজার একটা জিনিস ব্লেডটা, আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা, তো এই যে টেস্ট ব্লেড, তো আমি চাইতেছি যে এখন আমি টেস্ট ওয়ান নিব না, আমি আমি নিব হচ্ছে টেস্ট, জাস্ট টেস্ট লিখে দেন,
টেস্ট লিখে দিলে এই টেস্টের ভিতরে যা আছে, টেস্টের ভিতরে কিছু নাই, তো আমি টেস্টের ভিতরে এটা কপি করি। দাঁড়ান, এটা কপি করলাম আর এখানে আমি বললাম টেস্ট। সো এবার আরিফের ভিতরে গেলে দেখেন টেস্ট আসছে, আমি জাস্ট ফাইল নেমটা চেঞ্জ করে দিচ্ছি। তো আপনাকে এখানে ব্লেডও লিখতে হচ্ছে না, পিএসপিও লিখতে হচ্ছে না, শুধু ফাইল নেমটা লিখলেই হচ্ছে, ঠিক আছে। তো এটা কেন বলছি দেখেন, তো আমি এখানে আচ্ছা লাস্টের ঘটনাটা ক্লিয়ার না, তো আরিফ নামে মনে করেন আমার একটা ইউআরএল আছে, তো ইউআরএল আমি এতক্ষণ কি টেস্ট ওয়ান ফাইলটা দেখাচ্ছিলাম, তো আমি চাচ্ছি এখন টেস্ট ফাইলটা দেখাবো। তো আমি কী করবো, ওয়ানটা কেটে দিয়ে জাস্ট টেস্ট লিখে দেবো। তো এর সামনে যে ডট ব্লেড ডট পিএসপি আছে এটা লিখতে হবে না, না ফাইল এক্সটেনশন আপনাকে লিখতে হবে না, ঠিক আছে। সেটা যদি শুধু পিএসপিও হয় সেক্ষেত্রেও লিখতে হবে না, আর যদি ব্লেড থাকে সেক্ষেত্রেও লিখতে হবে না। তো ব্লেড না না না, এটা ব্লেডের সুবিধা না, ব্লেডের সুবিধা হচ্ছে আমরা নর্মালি কী করতাম, এইভাবে কোড নিয়ে কি ব্লক নিতাম না, পিএচপি পিএচপি এর ভিতরে কোড। আচ্ছা তো এইখানে আচ্ছা মনে করেন আমি এখানে বললাম একটা ভেরিয়েবল নেই, লেট সরি লেট আসতে এখানে, আচ্ছা একটা ভেরিয়েবল নেই মনে করেন নাম্বার, নাম্বার ইকুয়ালটা আমি 10 দিলাম। তো আমি বললাম ইফ নাম্বার ইকুয়াল ইকুয়াল যদি 10 হয় তাহলে এইটা প্রিন্ট হবে। তো এখন আমার কী করতে হবে, এখানে পিএসপি ক্লোজ করতে হচ্ছে, আবার কী করতে হবে এইখানে আবার পিএসপি ওপেন করতে হচ্ছে, তারপরে এখানে আমার এটা লিখতে হচ্ছে। তাহলে আমি টেস্ট লেখাটা ইফ পিএসপির ভিতরেই তো আছে, ও সরি এদিন। তো এইভাবে তো আমরা করে আসছি বরাবর, তাই না? তো এখানে যদি নয় হয় তাহলে তো আর এটা প্রিন্ট হবে না, এটা প্রিন্ট হচ্ছে না কারণ ফলস হয়ে গেছে। তো মজাটা হচ্ছে ব্লেডের, দেখেন আমি এখানে বললাম পিএচ পিএচপি আর এখানে বললাম এন্ড পিএচপি, ঠিক আছে, হ্যাঁ অ্যাট দ্য রেট দিয়ে আমি বললাম পিএচপি পিএচপি, এর ভিতরে জাস্ট আমি এটা দিয়ে দিলাম ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার জন্য। ওকে, এরপর আমি বললাম অ্যাট দ্য রেট ইফ, ইফ বলে আমি কন্ডিশনটা দিয়ে দিই, এটা দিলাম এটা দিলাম, এরপরে এইটা, আর লাস্টে গিয়ে বললাম অ্যাট দ্য রেট এন্ড ইফ, ঠিক আছে। এই যে এটা আসছে উপরেরটা, এটা উপরেরটা, নিচেরটা। তো এরকম হচ্ছে ইফ, তারপরে সুইচ, লুপ, যতগুলো লুপ আছে ফর ফর ইচ সব আপনি অ্যাট দ্য রেট দিয়ে লিখে যেতে পারবো। আমার পিএসপি ব্লক ওপেন করা লাগবে না, আমি কিন্তু এখানে পিএসপি ব্লক ওপেন করি নি, দেখছেন আমি কিন্তু নর্মালি পিএসপির ভিতরে লিখে দিচ্ছি। হ্যাঁ এন্ড, এন্ড দিয়ে শেষ করতে হবে। তো এখন যদি এলস থাকতো তাহলে লিখতাম অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট না, অ্যাট দ্য রেট এলস, তারপরে হচ্ছে অ্যাট দ্য রেট এন্ড এফ, না এলস এর এন্ড করতে হয় না, এফ, এখানে আমি লিখি এলস পার। এভাবেই ফেলস লিখতে হবে। তো এখানে মনে করেন 9 দিলাম, তার মানে ট্রু ফলস হয়ে গেছে, এলস আসছে, আর যদি এখানে 10 হয় টেস্ট চলে আসছে, ঠিক আছে। এখন এই যে নাম্বারটা, এই নাম্বারটা তো আমরা এখানে লিখছি, এই নাম্বার কিন্তু আমি এখান থেকেও পাঠিয়ে দিতে পারি, জাস্ট এখানে বলবো আমি কম্প্যাক্ট, কম্প্যাক্ট বলে বলবো নাম্বার। তো এই নাম্বার ভেরিয়েবল নাই, আমি এখানে নাম্বার ভেরিয়েবলটা নিয়ে নিই, না এখানে নাম্বারের আগে ডলার হবে না। আচ্ছা এবার দেখেন এখানে নাম্বার কিন্তু উঠাই দিলাম, ব্যাস দেখেন তাও কাজ করতেছে। আর এখান থেকে যদি আমি নাম্বারটাকে 9 করে দেই তাহলে দেখবেন এলস চলে আসছে, মানে আমরা ডাটা পাস করলাম, এই এখান থেকে ডাটাটা পাস করে এখানে পাঠাইলাম, এই ফাইলে পাঠাইলাম,
তো এখন এখানে যদি আমি কম্প্যাক্ট না করি ডাটা, হ্যাঁ ডাটা আমি কম্প্যাক্ট করলাম, তখন ইরর দিবে, বলবে যে নাম্বার এটা আনডিফাইন্ড ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা নাই, কারণ আমি ও খুঁজতেছে হচ্ছে এই ভেরিয়েবলটা, ও এই পেজের ভিতরে খুঁজতেছে নাম্বারটা, তো পেজের ভিতরে কোথাও পাচ্ছে না, ও দেখতেছে যে আপনি এখান থেকে পাঠাইছেন কিনা সেটাও খুঁজে পাচ্ছে না, জন্য ইরর দিচ্ছে। বাট এই নাম্বারটা যদি আবার আপনি এখানে দিয়ে দিতেন, এই এখানে পিএসপি লিখে দিয়ে দিতেন, তাহলে কিন্তু আবার ইরর দিবে না, এখান থেকে নিয়ে নিবে। হ্যাঁ নাম্বার ইকুয়াল টু, তো এখান থেকে নাম্বারটা আবার নিবে, তো ফলস আসতো। তো আমরা এখান থেকে ডাটা পাস করতে পারতেছি, আবার এখান থেকেও ভেরিয়েবল ইউজ করতে পারতেছি, এটা হচ্ছে ব্লেডের সুবিধা। তো এটা সুবিধা বোঝানোর জন্য আজকে যে ব্লেড ইয়ে করতে হবে আমার না, ব্লেড নিয়ে আমরা মোটামুটি 3-4টা ক্লাস করবো, কম হইলেও ব্লেড নিয়ে শুধু ডিজাইন করবো আমরা মোটামুটি এই ব্লেড সিনট্যাক্স দিয়ে। তো এখন বলেন ইউআরএল চেঞ্জ করে আমরা কি পেজ চেঞ্জ করতে পারবো? আমার মনে করেন এখানে একটা ফোল্ডার আছে, আমি দেখাই কী নাম দেবো এটা, আমি সাপোজ ইউজার দিলাম, ইউজার নামে একটা ফোল্ডার নিলাম, এখানে বললাম ইন্ডেক্স ডট ব্লেড, ঠিক আছে, ইন্ডেক্স ডট ব্লেড নামে আমি একটা ফাইল নিলাম, ভালো কথা। এবার চাইতেছি আমি যে এই ইউআরএল এর ভিতরে আমি লিখব কি মুস্তাফিজ, মুস্তাফিজ আমি যখন লিখব তখন আমার এই যে ইন্ডেক্স ব্লেডটা আছে এটা শো করবে। ঠিক আছে, এখন বলেন এটা কিভাবে করব, এটাই না আমি অন্য আরেকটা করব, কি লিখবো বলেন? রাউট, তারপরে দিলাম হচ্ছে গেট, তারপরে মুস্তাফিজ, রিটার্ন ভিউ, ইউজার, হ্যাঁ স্ল্যাশ ইন্ডেক্স, ভেরি নাইস, ক্লিয়ার তো তাহলে সবাই, বাকিটা ক্লিয়ার তো? প্রথমটা ইউআরএল, দ্বিতীয়টা হচ্ছে ওই পাথ বলে দিয়ে, হ্যাঁ আপনি যেখানে থাকবেন, এই ভিউ মানে হচ্ছে এই ভিউ ফোল্ডারটা রুট, তো এর ভিতরে আপনি যদি ফোল্ডার করেন, আরও ফোল্ডার করেন, আরও ফোল্ডার করেন, শুধু এইখান থেকে আপনার মানে এই ভিউ পর্যন্ত, এই ভিউ থেকে ও পর্যন্ত যাইতে যে পাত্রটা আছে সেটা বলতে হবে। ঠিক আছে, এখানে আমরা সব কাজ করব হচ্ছে রাউটের ওয়েব ডট পিএসপি তে, হ্যাঁ হ্যাঁ রাউটের ভিতরে থাকবে না, এইটা হচ্ছে আমরা ইউআরএল গুলো ডিফাইন করব আমরা রাউটের ভিতরে ওয়েব ডট পিএসপি তে, আর এই যে রিটার্ন এইগুলি আমরা এখানে করব না, এটা আমরা কন্ট্রোলারে করব, বাট আমরা কন্ট্রোলার পর্যন্ত এখনো যাইনি, এই জন্য এখানে দেখাচ্ছি, মানে এখান থেকেও করা যায়, বাট এখানে হচ্ছে আমরা কন্ট্রোলার বলবো, কন্ট্রোলার বলবো, বাট এইটুকু আগে বুঝতে হবে, তারপরে হচ্ছে কন্ট্রোলারে যেতে পারবো আমি, তার আগে মানে এটুকু না বুঝে কন্ট্রোলারে যাওয়া যাবে না। হুম হুম হ্যাঁ এখন মনে করেন একদম হোম পেজে এই মুস্তাফিজ পেজটা আমি হোম পেজে নিব, ইন্ডেক্সটা এখন তো ওয়েলকাম আছে, তো এটা কিভাবে করব, এই যে আমার এটা হচ্ছে হোম ডট স্ল্যাশ, এখানে ওয়েলকাম দেওয়া আছে, তো আমি এখানে কি করব, ইউজার ডট, হ্যাঁ এই তো এখন বলতে পারেন যে আমি ডট দিলাম কেন, হ্যাঁ এটা বলবেন তো জানি। আচ্ছা এটা মজার ব্যাপার হচ্ছে আমরা স্ল্যাশ না দিয়ে এই ডট ইউজ করবো, ঠিক আছে, স্ল্যাশটা দেওয়া হচ্ছে ওল্ড ই ওল্ড ফ্যাশন, আর এটা হচ্ছে ডট দিয়ে, এই স্ল্যাশের বদলে ডট দিচ্ছি আমরা, ঠিক আছে ডট ইন্ডেক্স। তো আপনি চাইলে যদি কনফিউজিং লাগে স্ল্যাশ ইউজ করতে পারেন, এই ডটের মানে হচ্ছে স্ল্যাশ, এই স্ল্যাশ
হ্যাঁ, যে কোনো একটা ইউজ করতে পারেন, বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে ডট ইউজ করা। ওকে, এইটুকু তো ক্লিয়ার সবাই। ওকে, তো এখন বলেন যে আমি, আচ্ছা বাদ বাকি সব আমি ডিলিট করে দিই, দরকার নেই। হ্যাঁ, কমেন্ট আউট করে দিই, বাদ বাকি আপাতত আমার কাজে লাগতেছে না। এখন এখানে যে মুস্তাফিজ দেখতেছি, এই নামটা আমি এখান থেকে নিব, নেম ইকুয়াল টু আমি যেটা দিব, মনে করেন আরিফ দিলাম, এটা যাবে। তাহলে কি করতে হবে আমার, এই যে ভিউ, ভিউর ভিতরে এখানে, হ্যাঁ এখানে যখন শেষ হবে আপনার পেজ লেখাটা, তারপরে আর একটা প্যারামিটার নেবেন, এটা বলবেন হচ্ছে কম্প্যাক্ট, কনকেট না, কম্প্যাক্ট। আচ্ছা, কম্প্যাক্ট করে এর ভিতরে কিন্তু ভেরিয়েবল দেওয়া যাবে না, এর ভিতরে দিতে হবে স্ট্রিং, ডিরেক্ট স্ট্রিং। স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে ভেরিয়েবলের নামটা, এই যে নামটা, ঠিক আছে, নেম। তো এই নেমটাকে আমি জাস্ট এখানে বলে দিব। তো এখন বলে দিতে হলে আপনারা কি করতেন, পিএইচপি ওপেন করলাম, এখানে ওপেন করলাম, তারপরে বলতেন হচ্ছে ইকো আর হচ্ছে নেম, চলে আসবে, তাই না? চলে আসছে, বাট আমি এত কিছু করব না। এটা হচ্ছে ব্লেডের কারিশমা, জাস্ট ডাবল কোটেশন, এই এটার মানে হচ্ছে ইকো, চলে আসছে, দেখছেন। সেকেন্ড ব্র্যাকেট দুইটা না স্যার, সেকেন্ড ব্র্যাকেট দুইটা, হ্যাঁ একটার ভিতরে একটা, দুইটা সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে ইকো, ইকো অ্যাজ এ স্ট্রিং, এটা একটু মাথায় রাখেন, ইকো অ্যাজ এ স্ট্রিং। এটা কি জিনিস এটা বুঝতে পারবো আমি, মনে করেন এখানে বললাম এটা, হ্যাঁ এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আমরা ওখানে ইউজ করছি। আচ্ছা, আমি এখানে স্ট্রিং বলতেছি কারণ আছে, এই যে দেখেন এটা কি স্ট্রিং না, আমি কিন্তু এখান থেকে ট্যাগ দিছি, এইচটিএমএল এর ট্যাগ, তাই তো? দেখেন এখান থেকে কিন্তু এইচটিএমএল এর ট্যাগ দেয়, আবার তো আলটিমেটলি প্রিন্টে এসে কিন্তু এইচটিএমএল এর ট্যাগ হয়ে যাচ্ছে, এই জন্য বলছি যে এটা আপনি এখান থেকে যা ডাটা দিবেন ওইটা সে স্ট্রিং হিসেবে প্রিন্ট করবে, ওখানে ও কিন্তু এইচটিএমএল এর কোড হিসেবে প্রিন্ট করবে না, এই জন্য বলছি যে এটা প্রিন্ট অ্যাজ এ স্ট্রিং। এখন কথা হলো যে আমি চাচ্ছি এই এইচটিএমএলটা রেন্ডার হোক, তার জন্য কি করতে হবে, তার জন্য একটা ব্র্যাকেট কমাবেন, কমায়া এই যে দুইটা প্রশ্নবোধক চিহ্ন দেবেন, সরি প্রশ্নবোধক না, এক্সক্লামেটরি, বিস্ময়বোধক, এই যে দেখেন এটা এইচটিএমএল রেন্ডার হয়ে গেছে, এখন উপরেরটা হয় নাই নিচেরটা হয়েছে, ডিফারেন্ট কি, ডাবল কার্লি ব্র্যাকেট, আর এটা হচ্ছে একটা কার্লি ব্র্যাকেট আর দুইটা এক্সক্লামেটরি সাইন, সো দুইটা এক্সক্লামেটরি সাইন, এইচটিএমএল হয়ে গেছে। আমি এই যে আই দিলাম জন্য ইটালিক আসছে, এটা আই না, আইয়ের কাজ কি ইটালিক করা, না সেটাই তো হলো। তো এখানে মনে কর, হ্যাঁ এইচটিএমএল হিসাবে চলে আসছে এটা, আর এটা এইচটিএমএল হিসাবে আসে না, এটা স্ট্রিং হিসাবে প্রিন্ট হয়েছে। রেন্ডার কি জিনিস, রেন্ডার হচ্ছে আমি যদি এই কোডটা লিখি কোনো এইচটিএমএল এর ভিতরে, তাহলে আমার এই আরিফ লেখাটা ইটালিক হওয়ার কথা না মুস্তাফিজ ভাই? তো ইটালিক হওয়ার কথা, বাট ইটালিক কিন্তু এখানে হয় নাই, কেন হয় নাই, কারণ হচ্ছে এটা স্ট্রিং হিসাবে প্রিন্ট হয়েছে, ঠিক আছে? ও যখন আমার এই ডাটাটা পাইছে, যখন আমি ডাবল ব্র্যাকেট ইউজ করছি, ডাবল সেকেন্ড ব্র্যাকেট, তখন ও স্ট্রিং হিসাবে প্রিন্ট করছে, আর যখন আমি এই এক্সক্লামেটারি দিয়ে ইউজ করছি, প্রিন্ট করছি, তখন সে কী করছে, ওটা এইচটিএমএল হিসেবেই ওখানে প্রিন্ট করে দিচ্ছে। তো এইচটিএমএল হিসেবে যদি প্রিন্ট করে দেয় আমার এই ডাটাটাকে আইসহ, তাহলে ওটা ইটালিক হয়ে যাবে, আর আলটিমেটলি আমি এখানে ইটালিক পাচ্ছি। তো আপনার যদি কোনো সময় ভেরিয়েবলের ভিতরে কোনো এইচটিএমএল কোড আসে, বিশেষ করে আইকনগুলো কিন্তু আসবে, ফন্ট অসমের আইকন আমরা কী করি,
স্ট্রিং হিসেবে তো পাঠাই দিব, তাই না? ফন্টাসমটাকে কানেক্ট করে তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। হুম 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 এক্স্যাক্টলি। রাইট এক্স্যাক্টলি। তো তারপর আমি একবার একটু দেখায় দিই, সুবিধা হবে। রাউট দিয়েই তো আপনি ভিউ সেন্ড করবেন, রাউট দিয়ে ভিউ সেন্ড করবেন না, মানে ফেসবুকের আইকন আইকনটাই আমি নেই। তো এই আইকনটা এখানে আমি নাম দেই আইকন। এবার ডাটা কিভাবে যাবে, কম্প্যাক্টের ভিতরে কি লিখতে হবে? না, কম্প্যাক্টের ভিতরে কি লিখতে হবে? আইকন লিখতে হবে, ডলার সাইন সারা আইকন, আর এখানে আমি আইকন বলবো। হ্যাঁ, দুইটাতে আইকন দিচ্ছি। এবার ডিফারেন্টটা দেখেন, একটাতে লেখা চলে আসছে আর একটাতে আইকন আসছে। তো কোনটাতে, যেটা ডাবল সেকেন্ড ব্র্যাকেট এটা হচ্ছে লেখা চলে আসছে, আপনি যা দিচ্ছেন সেম চলে আসছে, আর যখন আপনি এটা দিচ্ছেন তখন আইকনটা রেন্ডার হয়ে যাচ্ছে। দুইটা ইকো বোঝা গেছে? ওকে, হ্যাঁ এই দুইটা ইকো। আমরা নর্মালি ইকোর বদলে এই দুইটা ইউজ করব। তো আমার কতগুলো কোড বেঁচে গেছে দেখেন, পিএসপি ওপেন করতাম, পিএসপি ক্লোজ করতাম, তারপরে হচ্ছে ইকো করতে হতো, অনেকগুলো কোড আমার কমে গেছে। ঠিক আছে, আর এটা আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারি, যে এসটিএমএল ট্যাগের ভিতরে করে দিছি। সো এটা হচ্ছে, আপনি যদি ব্লেড না লিখেন, ঝামেলা আছে কিন্তু, ব্লেড যদি আপনি না লিখেন তাহলে কিন্তু এটা সম্ভব না। কোনো কারণে আমি রিফ্যাক্টর করে এখান থেকে শুধু পিএসপি ফাইল রাখলাম, ব্লেড রাখলাম না, রিফ্যাক্টর করে দিলাম। দেখেন এইগুলা সব চেঞ্জ হয়ে গেছে, আর এখানে গিয়ে এই যে দেখেন যা লিখছি এটাই চলে আসছে। ও কিন্তু এটা চিনতে পারছে না, তো এই জন্য রিকমেন্ডেড হচ্ছে সবসময় আমরা ব্লেড ইউজ করব, ডট ব্লেড ডট পিএসপি। ঠিক আছে, ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি। ওকে, তো এইটুকু আজকে যতটুকু দেখলাম, ক্লিয়ার তো সবাই? ওকে, এবার আমি একটু কন্ট্রোলারের দিকে যাই, নাকি রাখবো? এইটা তো আমি হচ্ছে এখন ডিরেক্টলি দেখাইতে পারবো না, কারণ পোস্ট মেথড তো আমি ডিরেক্টলি ফর্ম ছাড়া আসতে পারতেছি না, তারপরে হচ্ছে পুট মেথডও ফর্ম ছাড়া আসতে পারবো না, আর ডিলেট মেথডও ফর্ম ছাড়া আসতে পারবো না। তো এগুলোর জন্য ফর্ম লাগবে, তো একটু ওয়েট করতে হবে এটার জন্য। তো কন্ট্রোলারে যাই নাকি? কন্ট্রোলার বানানোর জন্য কমান্ড পিএইচপি আর্টিসান মেক ক্লোন কন্ট্রোলার। ঠিক আছে, এরপরে হচ্ছে কন্ট্রোলারের নাম। কন্ট্রোলারের নাম, কন্ট্রোলার একটা ক্লাস, সো ক্লাসের নাম সবসময় বড় হাতের হয়। তো আমি এক্সাম্পল বা টেস্ট কন্ট্রোলার লিখি, টেস্ট। তো শুধু টেস্ট লিখবেন না, পিএইচপিতে অনেক ধরনের ক্লাস থাকে, যেমন রিসোর্স থাকে, তারপর রিকোয়েস্টের ক্লাস থাকে, তারপরে হচ্ছে আপনার মডেলের ক্লাস থাকে, মাইগ্রেশনের ক্লাস থাকে, তো অনেক টাইপের ক্লাস আছে। তো আপনি যদি শুধু টেস্ট লিখে দেন এটা কনফিউজিং হবে, টেস্ট থাকবে শুধুমাত্র মডেলের ক্ষেত্রে, মডেলের সামনে আর কিছু লেখে না, মানে মডেলের যে নাম সেটাই থাকবে, সামনে টেস্ট মডেল লেখে না, টেস্টটা শুধু টেস্টই থাকবে। বাট আদারওয়াইজ, যেমন কন্ট্রোলার যদি হয় আমরা লিখব টেস্ট কন্ট্রোলার, যদি এটা রিকোয়েস্ট হয় আমরা লিখব টেস্ট রিকোয়েস্ট। ঠিক আছে, যদি যদি এটা আমাদের রিসোর্স হয় তাহলে আমরা লিখব রিসোর্স, যদি এটা আমাদের সিডার হয় আমরা লিখব সিডার।
অর্থাৎ যেটা আমরা তৈরি করব মেকের পরে যেটা বলবো শুধুমাত্র মডেল বাদে বাকি সব ক্ষেত্রে আমরা ওই নামটা আবার বলে দিব। সো আমি এটা টেস্ট কন্ট্রোলার নিচ্ছি, কন্ট্রোলার ঠিক আছে, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই ফাইলটা, একটা ফাইল আমার জন্য ক্রিয়েট হয়েছে, এই যে দেখেন কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুললি। বাট কন্ট্রোলার তাহলে কোথায় আসছে এখন? কোথায় আসছে কন্ট্রোলার? অ্যাপের ভিতরে, এসটিটিপির ভিতরে, কন্ট্রোলারের ভিতরে। এই যে দেখেন টেস্ট কন্ট্রোলার চলে আসছে, ওকে, একদম ব্ল্যাঙ্ক। বাট এখানে কি করছে, নেম স্পেসটা বলে দিছে। নেম স্পেস কোথায়? আমরা অ্যাপের ভিতরে, এসটিটিপির ভিতরে, কন্ট্রোলারের ভিতরে আছে, এটা হচ্ছে আমাদের এটা নেম স্পেস। ওকে, আমরা হ্যাঁ, আপনি যদি কমান্ড লেখেন তাহলে এটা ভিএস কোডেও বলে দিবে, যে কোনোটাই বলে দিবে। আচ্ছা, এ কি করছে দেখেন, টেস্ট কন্ট্রোলার এক্সটেন্ড করছে কন্ট্রোলার নামক একটা ক্লাসকে। তো এক্সটেন্ড কখন হয়? এটা চাইল্ড, তাই না? এই কন্ট্রোলার ক্লাসের চাইল্ড হচ্ছে টেস্ট কন্ট্রোলার, রাইট? মানে এটার আমরা একটা চাইল্ড তৈরি করলাম, চাইল্ড ক্লাস, বা এক্সটেন্ড করলাম, ইনহেরিট করলাম, মনে আছে না? এক্সটেন্ড দিয়ে করতাম আমরা। কন্ট্রোলার হচ্ছে, হ্যাঁ না, কন্ট্রোলার হচ্ছে ডিফল্টভাবে, এই যে আমরা হচ্ছে কন্ট্রোলারটার ভিতরে যদি যাই, কন্ট্রোলার ক্লাস, এই যে দেখেন কন্ট্রোলার নামে একটা ক্লাস লারাভেলের, সেই ক্লাস আবার এক্সটেন্ড করছে কি, বেস কন্ট্রোলারকে। দেখুন কোথায় কোথায় এক্সটেন্ড যায়, বেস কন্ট্রোলার না, বেস কন্ট্রোলার হচ্ছে আরেকটা কন্ট্রোলার। তো এর ভিতরে অথরাইজেশন আছে, তারপরে হচ্ছে ডিসপ্যাচ জব আছে, তারপরে হচ্ছে ভ্যালিডেশন রিকোয়েস্ট আছে, হাবি যাবি। তো এতগুলির ভিতরে আমাদের যাওয়ার দরকার নাই, জাস্ট আমরা এটুকু মনে রাখলে হবে, লারাভেলের একটা কন্ট্রোলার, যে নামে আপনি কন্ট্রোলার করেন সেটা অবশ্যই কন্ট্রোলার ক্লাসকে এক্সটেন্ড করবে, ঠিক আছে? কন্ট্রোলার ক্লাস এক্সটেন্ড করে আমরা কন্ট্রোলার তৈরি করব, ঠিক আছে? তো কন্ট্রোলারের চাইল্ড মানে যত ক্লাস আছে, মানে কি বলে, কন্ট্রোলার আপনারা যতগুলো কন্ট্রোলার ক্রিয়েট করবেন সবগুলোই হচ্ছে কন্ট্রোলারের চাইল্ড। ওকে, তো এখন কথা হলো যে আমি কমান্ডের মাধ্যমে যদি না বানাই এটা, কারণ আমি এখানে বানাবো আর একটা কন্ট্রোলার, তো সেটা, হ্যাঁ আমি মনে করেন আরিফ নামে একটা কন্ট্রোলার বানাই, আরিফ কন্ট্রোলার। আমি জাস্ট একটা ফাইল নিলাম, ঠিক আছে? ফাইল নিয়ে এখন আমার কি করতে হবে, আগে এখানে পিএসপি লিখি। আচ্ছা, একটা জিনিস বলে দেয়, কন্ট্রোলারের ভিতরে কেউ আবার ব্লেড কোড লেখেন না কিন্তু, ওটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে? ব্লেড শুধু ভিউর ভিতরে, যেই ফাইলটার নামের ভিতরে ব্লেড আছে সেখানে শুধু ব্লেড কাজ করবে। তো এখানে আমি নেম স্পেস দেই, নেম স্পেস কী হবে, অ্যাপ কিন্তু বড় হাতের অ্যাপ, ঠিক আছে? বড় হাতের অ্যাপ কেন সেটা বলতেছি আমি, এইচটিটিপি, তারপরে হচ্ছে কন্ট্রোলার্স, এটুকু বললেই হচ্ছে। তারপরে কি করতে হবে, রিকোয়েস্ট আমাদের না দিলেও হচ্ছে, সমস্যা নাই, সবগুলো লিখতে হবে। আরো মজার কমান্ড আছে, আমি দেখাচ্ছি এটা শেষ করে। তো এখন আমরা যদি করতে হয় তাহলে, হ্যাঁ, ক্লাস আরিফ কন্ট্রোলার এক্সটেন্ড করবে কাকে, কন্ট্রোলার, ব্যাস। তাহলে এটাও আমার একটা কন্ট্রোলার হয়ে গেছে, ঠিক আছে? তো আমার এটা ম্যানুয়ালি লিখতে হচ্ছে। আচ্ছা, তো আমি হচ্ছে আরও একটা মজার কমান্ড দেখাই, সেম টেস্ট, এখানে হচ্ছে মোস্তাফিজ ভাইয়ের নামে আর একটা কমান্ড বানাই। আচ্ছা, মোস্তাফিজ কন্ট্রোলার, আমি এর ভিতরে যদি বলি একটা হাইফিন দিয়ে আর, আর মানে হচ্ছে রিসোর্স, মাথায় রেখুন রিসোর্স, এন্টার দিলাম, এটাও একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? একটু ই করি, এই যে দেখেন মোস্তাফিজ নামে কন্ট্রোলার হয়ে গেছে। তো আর দেওয়ার কারণে কি চেঞ্জ আসছে দেখেন, আর দেওয়ার কারণে চেঞ্জ আসছে, ইন্ডেক্স নামে একটা ফাংশন হয়েছে, ক্রিয়েট নামে একটা ফাংশন হয়েছে, স্টোর নামে একটা ফাংশন হয়েছে, শো নামে একটা ফাংশন হয়েছে, এডিট নামে ফাংশন হয়েছে, আপডেট হয়েছে, ডিস্ট্রয় হয়েছে। না, কনস্ট্রাক্টর না, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে ক্রুডের জন্য আপনার যতগুলো লাগবে। তো ইন্ডেক্স আমরা কি করি, সব লিস্টগুলো দেখি,
না স্টোর না, ইন্ডেক্স হচ্ছে পুরো লিস্ট দেখি, ডাটা সবগুলো লিস্ট দেখি। যেমন আমরা প্রোডাক্টের লিস্ট দেখতাম কোথায়, ইন্ডেক্সের ভিতরে। তারপরে হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েটের ভিতরে হচ্ছে ফর্মটা যাবে এখানে, ক্রিয়েটেড ফর্ম। স্টোর ফর্মের অ্যাকশন হচ্ছে স্টোর মেথডে, অর্থাৎ ফর্ম থেকে যেই ডাটা আসবে সেটা স্টোর হবে স্টোর মেথডে। এরপর হচ্ছে শো, সিঙ্গেল ডাটা যখন আমরা শো দেখবো, দেখতে চাই, তখন হচ্ছে শো মেথডটা ইউজ করবো। হ্যাঁ, তারপরে হচ্ছে এডিট করার জন্য এডিটের ফর্ম দেখবো আমরা এডিট মেথডে। আপডেটের ভিতরে আপডেট যখন ডাটাটা আসবে এই এডিট ফর্ম থেকে, ডাটাটা কোথায় আসবে, আপডেটের ভিতরে আসবে ডাটা। আর ডিস্ট্রয় হচ্ছে ডিলেটের জন্য। তো আপনি যদি আর দিয়ে দেন, অথবা এখানে আর বলতে পারেন, আর একটা বলতে পারেন ডাবল ই দিয়ে রিসোর্স, দুইটার মানে একই। তো আমার তো রিসোর্স লেখার দরকার নাই যখন আমি সিঙ্গেল মানে দুইটা দিয়ে পারতেছি, সেখানে আমার তো আটটা নয়টা লেখার দরকার নাই, ঠিক আছে? বাট দুইটার মিনিং সেমই। তো এভাবে আমরা কন্ট্রোলার তৈরি করতে পারি। তো আমি এগুলো সব এখন ডিলেট করে দিই, ঠিক আছে, কারণ আমাদের এগুলো লাগতেছে না। এই কন্ট্রোলারটা আবার ডিলিট করেন নাকি, এই কন্ট্রোলারটাই কিন্তু এক্সটেন্ড করতেছে আমাদের, ঠিক আছে, এটা ডিলিট করা যাবে না। আচ্ছা, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এখন হচ্ছে ডিলিট করি, এই যে ডিলিট। আচ্ছা, ওকে। তো এবার আমি হচ্ছে আমার একটা ইউজার টেবিল আছে, লাস্ট দিন হচ্ছে মাইগ্রেট করছিলাম, মনে আছে ইউজার টেবিল? লারাভেল, এর ভিতরে হচ্ছে ইউজার টেবিল আছে একটা। তো কোনো ডাটা নাই, থাক সমস্যা নাই, ডাটা পরে দেখতেছি আমি। বাট এখন কথা হচ্ছে, মনে করেন আমি একটা ইউজার কন্ট্রোলার বানাবো, ঠিক আছে? তো ইউজার কন্ট্রোলার বানাইতে হলে এখন আমাকে কী লিখতে হবে বলেন? পিএইচপি, সেটা পরে আসে। আমি হচ্ছে ইউজার নামে একটা কন্ট্রোলার তৈরি করব, তার জন্য কি করব, মেক কন্ট্রোলার ইউজার কন্ট্রোলার, আমি হচ্ছে সাথে আর দিয়ে দিলাম, সি সিও এন টি আর ও, আর দিয়ে দিলাম সাথে, যাতে আমার ফাংশনগুলো ক্রিয়েট হয়ে যায়। ওকে, তো এবার আমি ইউজার কন্ট্রোলারটা পাচ্ছি। ওকে, তো আমি এখানে কোড লিখি, কোড লিখব পরে। তো এখানে আমি জাস্ট নেমই লিখি আপনাদের, সাপোজ ইউজারই লিখি, ইউজার ইকুয়াল টু, আমি একটা অ্যারে নেই, নেম ইকুয়াল টু আপনার নাইন, তারপরে কি আছে, ইমেল, ইমেল তারপরে হচ্ছে আর কি থাকে, ফোন, ফোন হাবি যাবি একটা দিয়ে দেয় নাম্বার। ওকে, তো আপাতত আমি এই একটা ই রাখলাম, ভালো কথা। তো ইন্ডেক্সের ভিতরে রাখছি, তো আমি কি করব এখানে, ইউজার, ইউজারের ভিতরে ইন্ডেক্স আছে, আমি এগুলো হচ্ছে বাদ বাকি ডিলেট করে দিই। এখন আমি চাইতেছি যে এখানে আমি একটা রাউট বানাবো, যে রাউটের ভিতরে আমি এই মেথডটার থ্রুতে এই পেজটা দেখব, ঠিক আছে? তো এখানে আমি বলে দিই ইউজার লিস্ট বলি, হ্যাঁ ইউজার লিস্ট। এক কাজ করি, এটা তো একটা ডাটা হইলো, আমি আরো দুইটা তিনটা ডাটা বানাই নি। ফোন নাম্বার ব্লা ব্লা ব্লা। ওকে, তো দেখেন আমি কি করব, এখন একটা রাউট বানাবো, ঠিক আছে? তো রাউটটা বানাই, রাউট মেথড কি হবে, গেট মেথড, গেট মেথড দিয়ে আমি বললাম ইউজার, ইউজার, এরপর আমি কমা দিলাম,
আমি একবার হচ্ছে কমা দিলাম, কমা দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলবো আমার কন্ট্রোলারের নাম ইউজার কন্ট্রোলার, তারপরে ক্লোন দিয়ে ক্লাস। তো এটাকে আমরা ইম্পোর্ট করে দিতে পারি, এটা আপনারা জানেন, এই যে ইম্পোর্ট করে দিলাম। সো এখানে আমি এখন শুধু ইউজার লিখতে পারতেছি। ওকে, তো এই ইউজার কন্ট্রোলারে গেলাম আমি, ইউজার কন্ট্রোলারে যাওয়ার পরে এখন কোন ফাংশনে যাব সেটা বলে দিতে হবে। আমি যাব হচ্ছে ইন্ডেক্স ফাংশনে। দেখেন তো এটার সাথে এটার কি ডিফারেন্স আছে, এটা হচ্ছে ডিরেক্টলি আমি এখান থেকে ভিউ পাঠাই দিছি, বাট আমি কি করব এখন, আমি হচ্ছে কন্ট্রোলারের থ্রুতে ইন্ডেক্স মেথডে যাব। এখন ইন্ডেক্স মেথড যা করে আমাকে, মানে যখনই এই ইউজার আসবে, ঠিক আছে, ইউজার ইউআরএলটা হিট করবে গেট মেথডে, তখন আমি কি করব, এই ইন্ডেক্স ফাংশনটা রান হবে। তো আমি কি করি দেখেন, ইকো দিয়ে দিই একটা, ইকো প্রি করে দিলাম, আর হচ্ছে প্রিন্টার করি, প্রিন্টার ইউজার, ইউজার্স হয় অ্যাকচুয়ালি, এটা ইউজার নাই, ইউজার্স অনেকজন দিছি। তো এবার দেখেন ইউজারে যদি আমি যাই এখানে স্ল্যাশ ইউজার, দেখেন ডাটাগুলি প্রিন্ট হয়ে গেছে। তো কাজ কি হয়েছে, এই ইউআরএলে দেখেন আবার বলি, এই ইউআরএলে হিট করছে, মনে করেন এখান থেকে ইউজার গেট মেথডে, ব্রাউজার থেকে তো গেট মেথডে যাচ্ছে, ফাইন। তো এই ইউআরএলটা যখন হিট পড়বে তখন এ বলছে যে ইউআরএলটা পাইছি, ফাইন। তো এখন কী করবে, ইউজার কন্ট্রোলারে যাবে। ওকে, ইউজার কন্ট্রোলারে আসলো, এই ইউজার কন্ট্রোলারে এসে তারপরে বললো যে ইউজার কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে যাও। তো গিয়ে ও কী করবে, ইন্ডেক্স ফাংশনে আসলো, বোঝা গেছে এটুকু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না, এটা অ্যারের জন্য, এটা তো অ্যারে দুইটা ডাটা দিছি আমি, এখানে দুইটা ডাটা, কিন্তু এটা একটা, এখানে কোন জায়গার থার্ড ব্র্যাকেট, এইটার থার্ড ব্র্যাকেট, এখানে এটা ওয়েবে, না না না, এটাই ফরম্যাট, এটা হচ্ছে ফরম্যাট। তো এইখানে আপনি কি ডাটা দিলেন সেটার সাথে ওর কোনো সম্পর্ক নাই, এই ফরম্যাটে কন্ট্রোলারের কোনো ফাংশনকে অ্যাক্সেস করতে হয় ইউজারের মাধ্যমে, ঠিক আছে। ওকে, তো এখন কথা হলো আমি এখান থেকে ডিরেক্টলি প্রিন্ট করে দিচ্ছি, তো এটা প্রিন্ট না করে আমি কিন্তু রিটার্ন করতে পারি ভিউটা, এখান থেকে আমি এখন রিটার্ন করতে পারি। তো রিটার্ন করলাম, ভিউ দিলাম, ইউজার্স না, ইউজার আছে, দেখেন ভিউর ভিতরে ইউজার, কিন্তু এই যে ফোল্ডার নাম ইউজার, গোলাই ফেলেন না, ইউজার ডট ইন্ডেক্স, এন্টার দিলাম। এবার দেখেন কি হয়, এবার কিন্তু এই যে ইউজার লিস্ট আসছে, যে তো এখানে কিছু নাই, আমি একটা ইস ওয়ান লিখে দিই, ইউজার লিস্ট, এই যে দেখেন ইউজার লিস্ট চলে আসছে। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে এই ডাটাটা নিব, এই ইউজার্সটা আমি নিয়ে নিব, তাহলে কীভাবে নিতে হবে, সেম কম্প্যাক্ট করতে হবে, কম্প্যাক্ট করে আমি বলে দেব ইউজার্স, ইউজার্স যেখানে যে নামে থাকবে এখানে সেই নামে আসবে। ওকে, তো এবার আমি এখানে একটা ফরিচ চালাই, ফরিচ, তো ফরিচের ভিতরে কী বলবো, ডলার ইউজার্স অ্যাজ ইউজার, ঠিক আছে। তো এখানে আমি কী দিব, ইউএল দেই, ইউএলের ভিতরে লিস্ট করি, লিস্টে আমি কী বলবো, ইউজার ভিতরে নেম, লিস্টের আর একটার ভিতরে দেই ইমেল, আর একটার ভিতরে হচ্ছে ফোন,
আর ইউএল এর শেষে গিয়ে আমি কি করব এন্ড ফর ইচ, কাজ শেষ। দেখেন চলে আসছে শব্দটা। মজা না? ফর ইচের কত কিছু লিখতে হতো, কয়বার ফর ইচ ভাঙতে হইতো, কয়বার পিএসপি কোড লিখতে হতো, মানে পিএসপি ট্যাগ ওপেন করতে হইতো, ক্লোজ করতে হইতো। তো এগুলো আমার কিছুই লাগতেছে না, এটা হচ্ছে ব্লেডের কারিশমা। আচ্ছা আমি হচ্ছে আর আগাবো না, আমি আর একটু রিভিশন দিয়ে যাই, মানে কন্ট্রোলার কীভাবে ইউজ করলাম। তো এখানে আমরা টোটাল ইউজ করতেছি কয়টা ফাইল, তিনটা ফাইল, তাই তো? না সিরিয়ালাইজেশন, ওয়েব ইউজ করতেছি, মানে রাউট ইউজ করতেছি, তারপরে কন্ট্রোলার ইউজ করতেছি, তারপরে ভিউ ইউজ করতেছি। তো যখনই ইউজার নামে কোনো গেট রিকোয়েস্ট আসলো, তখন সে কী করলো, ইউজার কন্ট্রোলারে গেল। ইউজার কন্ট্রোলারটা যেহেতু ক্লাস, এই জন্য ডাবল কলন দিয়ে ক্লাস বলে দিতে হবে, এরপরে কমা দিয়ে বলে দিতে হবে ইন্ডেক্স মেথডটা, বা আপনি যেই মেথডে যাবেন এটার নাম যা দিতেন আপনি এখানেও সেটাই লিখতেন। আমি যদি এখানে লিখতাম এটা ইউজার লিস্ট, তাহলে আমার মেথড মেথড নাম কী হইতো এখানে, ইউজার লিস্ট। এক্স্যাক্টলি, রাউট ছাড়া আপনি কোনো ফাইল রান করতে পারবেন না, মানে ইউজারের এন্ডে নিয়ে আসতে পারবেন না, তো আপনাকে রাউট বলে দিতে হচ্ছে। তো এখানে ইউজার লিস্ট দিছি, যার জন্য আমি এখানে ইউজার লিস্ট করছি, সেটা আপনাদের ইচ্ছা। অবজেক্টের মতো না, বাট কথা হচ্ছে রাউটে না থাকলে এটা কাজ করবে না, আপনি যাবেন কীভাবে? লারাভেল চিনবেই, হ্যাঁ লারাভেল চিনবেই রাউট। আমি যদি এখানে বলি ইউজার্স, ও বলবে 404, মানে নট ফাউন্ড, এই নামে কোনো রাউট ক্রিয়েট করা নাই। এই নামে যদি আমার রাউট ক্রিয়েট করা থাকতো, মনে করেন আমার এই নামে একটা রাউট ক্রিয়েট করা আছে, তখন ওই রাউটে চলে যাবে। রাউট যদি না থাকে তাহলে 404 ইরোড দিবে আপনাকে, ঠিক আছে? নাই 404 ইরোড। সো লারাভেলের যত যত ফাইল আছে সব রাউট থেকে নিয়ে রাউট দেখাই দিতে হবে, রাউট না দেখাইলে আপনি পাবেন না। হ্যাঁ, তো এখন আমি আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক, আগে আপনার কাজের প্রসিডিউরটা আমি বলি। আগে হচ্ছে আপনি রাউট বানাবেন যে কোনো কিছুর, আপনি মনে করেন ইউজার দেখতে চান, প্রোডাক্ট দেখতে চান, অথবা অ্যাবাউট আস পেজ দেখতে চান, যেটাই দেখতে চান না কেন আপনি ফার্স্টে বানাবেন রাউট। রাউটটা বানায় তারপরে কন্ট্রোলারে গিয়ে আপনি ফাংশন বানাবেন, আর সেই ফাংশনের ভিতরে আপনি ভিউ রিটার্ন করবেন। ক্লিয়ার তো এটুকু সবাই? কন্ট্রোলার কয়টা হইতে পারে? না অনেক ইন্ডেক্স হবে, সমস্যা কি? আপনার মনে করেন এখানে যখন আরিফ কন্ট্রোলার ছিল, তো আমি মনে করেন আরিফ কন্ট্রোলার দিলাম, আরিফ কন্ট্রোলারের ইন্ডেক্সে যাবে, ওই ইন্ডেক্সে যাবে, ও তো আর এই ইউজার ইন্ডেক্সে আসবে না। আপনি যেই ক্লাসের ইন্ডেক্স ফাংশনে দিতে যাইতে বলবেন সেখানে যাবে। এখন কথা হলো, আপনি তো একটার ভিতরে দুইটা ইন্ডেক্স, না না ইন্ডেক্স আপনি এক ফাইলে হাজারও বানাইতে পারবেন না, এক ফাইলে তো একটাই বানাইতে পারবেন, বাট ফাইল যতগুলো আপনি ততগুলি ইন্ডেক্স বানান, কোনো সমস্যা নাই। তো যতগুলি ই থাকবে, যেমন আপনারা লাস্ট প্রজেক্টের কথাই চিন্তা করেন, ওখানে মনে করেন আমাদের কয়টা মডিউল ছিল, কান্ট্রি ছিল, প্রোডাক্ট ছিল, ক্যাটাগরি ছিল, সাব ক্যাটাগরি ছিল, ইউজার ছিল, কোম্পানি ছিল, সবগুলির একটা একটা করে কি হয়েছে, কন্ট্রোলার হয়েছে, কন্ট্রোলার হয়েছে, এবং সবগুলো কন্ট্রোলারের ভিতরে কিন্তু এই মেথড থাকবে, ইন্ডেক্স মেথড থাকবে, তারপরে শো থাকবে, এডিট থাকবে, ডিলিট থাকবে, সবগুলাই থাকবে। তো ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা তো আজকে যতটুকু দেখলাম আমরা, পারা যাবে না এটুকু করা, পারবেন তো? গিটটা হচ্ছে পাবলিক করা আছে, আমি লিঙ্কটা দিয়ে দিলাম,
নিয়ে নিন, আর আমি গেটে পুশ দিয়ে দিচ্ছি আজকে ক্লাস ওয়ান নামে। আচ্ছা এটা না, দাঁড়ান দাঁড়ান, আমি ভুল দিচ্ছি, আমি মাস্টারে দিই। না এটা পাবলিক করা আছে, খোঁজা লাগবে না, তো জাস্ট লিঙ্কে গেলেই হচ্ছে। আচ্ছা অ্যাড করে দেবো আপনাদের, সেটা বুঝছেন, দিলাম অ্যাড করে, বলেন না। হুম হুম ওকে দিচ্ছি অ্যাড করে, ঠিক আছে তাহলে ক্লাস শেষ করে দিই, গেটে অ্যাড করে দিচ্ছি আপনাদের সবাইকে।